শহরের বাইরে এক টুকরো শহর, যে শহরটার মধ্যে সব কিছু রয়েছে। এই পরিবেশটা এই বোধহয় কলকাতা থেকে কাছে, এরকম পথে আর কোথাও নেই। বর্ধমানের রেসাতেই সম্ভব। বাংলা এসে ফের তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে সভা করেন তিনি। ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ সহ বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব। তাঁদের উপস্থিতিতেই জেপি নাড্ডা বলেন, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে শেষ হবে তৃণমূল সরকারের প্রতিপত্তি। ये ज्यादा दिन नहीं चलने वाला है। ममता जी आपकी सरकार जाने वाली है और कमल खिलने वाला है, इस बात को हमको समझना चाहिए। বর্তমানে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে জেপি নাড্ডা বলেন, কেন্দ্রীয় সরকারের জনহিতকর কাজের সুবিধা রাজ্যবাসীকে নিতে দিচ্ছে না রাজ্য সরকার। প্রধানমন্ত্রী জি নে আয়ুষ্মান ভারত মে 4 কোড়র 767 লাখ লোগো কো 5 लाख रुपए सालाना हेल्थ कवर देने का तय किया था कि नहीं किया था? और ममता जी ने उसको रोका है कि नहीं रोका है? अब आपने इनको अगले चुनाव में यही रोक लेना। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ডাবল ইঞ্জিনে গাড়ি ছুটবে বলেও আশা প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। अब बीजेपी का सरकार लानी है, डबल इंजन की सरकार लानी है। ऊपर से मोदी जी पैसा देंगे और बीजेपी यहां पर जनता में लगाएगी और उसके लिए खर्च करेगी। इस तरीके की हमको व्यवस्था करनी है। एक ही संगे राज्य आईन श्रृंखला परिस्थिति नियो अभिजोग तोलें जेपी नड्डा। एदिन तार यात्रा पथे किछु विशृंखला देखा दे। प्रशासन नाम की चीज ही नहीं है। देयर इज नो एडमिनिस्ट्रेशन। प्रशासन कोलैप्स कर चुका है, कहीं दिखता नहीं है। अगर हमारी सेंट्रल सिक्योरिटी फोर्सेस ना हो तो बंगाल घूमना मुश्किल है। मैं समझ सकता हूं कि कार्यकर्ता की क्या हालत होती हो, लेकिन मैं विश्वास दिलाना चाहता हूं, चुनाव की तैयारी करो, डायमंड हार्बर से भी हम कमल खिलाएंगे, इस बात को मैं आपको संदेश देने आया हूं। তবে তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়, এই হামলার সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই। আজকে একটু আগে আমরা সংবাদ পেলাম যে বিজেপি নেতা শ্রী নাড্ডা ডায়মন্ড হারবার যাচ্ছিলেন এবং যাবার পর উনি কিছু অভিযোগ প্রেসের কাছে এবং বিজেপি পার্টির থেকে করা হয়েছে, যে ওনাকে আক্রমণ করা হয়েছে ইত্যাদি। কিন্তু আমরা সংবাদ দিলাম যে উনি যখন যাচ্ছিলেন গাড়ি থেকে, ওনার লোকজন নানা রকম ভিডিও করে একটা প্রভোকেশন ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছিল এবং পরবর্তীকালে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে। তবে এদিনের সংক্ষিপ্ত সভায় বিজেপির সর্বভারতীয় সভাপতির ভাষণে কোনো চমক ছিল না। কেন্দ্রীয় নেতাদের কথার চর্বিত চরণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতিও। এখন বিশ্ববাংলা সংবাদের রিপোর্ট।